প্রশ্ন ও উত্তর চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দেবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন, হাতে এম চিহ্ন থাকলে কী হয়। তাহলে চলুন জেনে আসি সেই প্রশ্নের উত্তর। কখনো কি খেয়াল করে দেখেছেন আপনার হাতের রেখায় মিলিয়ে ইংরেজি এম বর্ণ আছে কি না? যদি থাকে, নিশ্চিতভাবেই আপনি সৌভাগ্যের অধিকারী, এমনটাই মনে করেন জ্যোতিষীরা। জ্যোতিষশাস্ত্র বলে কোনো পুরুষের হাতে এম থাকলে তিনি অত্যন্ত প্রতিশ্রুতিমান। আপনার হাতে যদি এমন রেখা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং মনে রাখবেন আপনি অত্যন্ত অনুভূতিপ্রবণ। গোটা জীবনে শুধু চাকরি নয়, যে কোনো উদ্যোগ নিলেই আপনি সাফল্য পাবেন। আবার অংশীদারি ব্যবসাতেও আপনি শুধু ভালো নন, অসাধারণ। কোনো মেয়ে যদি আপনার প্রেমে পড়ে তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকে না। আপনারা কখনো কাউকে প্রতারিত করেন না। জ্যোতিষ বিশ্বাসীরা মনে করেন মহিলাদের হাতে যদি এম চিহ্ন থাকে তবে তিনি পুরুষের থেকেও ক্ষমতাশীল হতে পারে। আর যদি প্রেমিক প্রেমিকা দুজনের হাতেই এম চিহ্ন দেখা যায় তবে সেটাই হলো আসল রাজ্যটোক। তবে সেক্ষেত্রেও সাফল্যের দিক থেকে মেয়েটি এগিয়ে থাকবে। হাতের তালতে এম থাকা ছেলে বা মেয়েদের আরও অনেক গুণ থাকে, যে কেউই যে কোনো পরিস্থিতিতে নিজেকে সহজে খাপ খাইয়ে নিতে পারেন, সাফল্যের জন্য নিজেকে প্রয়োজন মতো পরিবর্তিত করতে পারেন। সুতরাং হাতে যদি এম চিহ্ন থাকে তবে, আর যদি জ্যোতিষে বিশ্বাস রাখেন তবে নিশ্চিন্ত মনে এগিয়ে যান, নিজের উপর আস্থা রাখুন, সাফল্য আপনার কাছে আসবেই। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।